أشهد أن لا সালামু আলাইকুম। জি, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি স্যার বলছেন, হাওড়া? আচ্ছা আচ্ছা। জি স্যার, বলতে চাইছিলাম যে এখন কুরবানি চলছে, তো কুরবানি কি উম্মতের জন্য ওয়াজিব না ফরজ? এটা কুরবানি কি উম্মতের জন্য ওয়াজিব না ফরজ? আচ্ছা আচ্ছা, মানে যাদের সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব। আচ্ছা, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকে কিন্তু কুরবানি করলো না, সেক্ষেত্রে কি ফতোয়া জারি হবে? কোনো ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু মানে করলো না, সে কুরবানি করলো না, ধরুন আমি করলাম না, তাহলে আমার পরে কি ফতোয়া লাগবে? হবে গুনাহ কাবিরা হবে না? তো বিষয় হচ্ছে, আমি একটা হাদিস বললাম, তো এখানে বলছে যে আবু বাক্কার আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা সামর্থ্য থাকলেও কুরবানি করতো না, তাদের পরে কি একই ফতোয়া বাড়তে হবে নাকি? না না, আমি আমি সেটা বলছিলাম না, আমি আপনি বললেন যে গুনাই কাবিরা হবে, কিন্তু আবু বাক্কার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারা কুরবানি সামর্থ্য থাকলে করতো না, তো মানে তাদেরও কি মানে একই গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে? বোঝা যাচ্ছে না কথা স্যার, একটু জোরে বললে হতো। আবু বাক্কার ওমর বিন খাত্তাব তিনি করতেন না, এমনকি ইবনে ওমর তিনি বলছেন সুন্নাত বাইহাকিতা লিখছে। মানে ওয়াজিব হওয়ার জন্য দলিল কি আছে বলে? ওয়াজিব আমি তো সুন্নাত বলে দিলাম। না, আমার তো ফেসবুক আপাতত নেই, বলছিলাম যে মানে আমি তো আপনাকে যেটা বললাম যে আবু বাক্কার ওমর তাহলে করতো না কেন, যদি ওয়াজিব হতো? ওয়াজিব তরক করেছে কি তারা? ইমাম বাইহাকি সুস্পষ্টভাবে তিনি বাব রচনা করেছেন, মুফতি সাহেব ইমাম বাইহাকি খুদ স্পষ্টভাবে বাব রচনা করছে, কোরআন সুন্নাত হওয়ার দলিল, তাই বলে তারপরে আবু বাক্কার আর ওমরে আসরটা নিয়েছেন যে তাদের সামর্থ্য থাকলে তারা কুরবানি করতেন না, বাইহাকি সরাসরি বাব ক্যাম করছে। ইমাম বুখারি তো একটা সহি বুখারি তো বাব ক্যাম করেছে। না না, ঠিক আছে, কিন্তু তারা আমার প্রশ্ন হচ্ছে তারা দুজন কেন করতো না, আর ইমাম বাইহাকি কেন তার বাব রচনা করলেন? যে আমি যেটা বলছি আল্লাহ কি করেছে মানে আপনি জোরে বলুন, সে একবার আওয়াজ আসছে না আপনার কিছু। না না, আমি একটা ছোট মাসলা জিজ্ঞাসা করেছি, আপনি একটা আলিম মানুষ, তো যাই হোক, আমি যেটা আপনাকে বললাম যে আবু বাক্কার ওমর ইবনে ওমর উনি তো সবসময় বলতেন যে কুরবানি সুন্নাত, বাইহাকি মারেফাতের সুনানে স্পষ্ট ভাবে লিখেছে যে আব্দুল ইবনে ওমর এর ফতোয়া আছে যে কুরবানি সুন্নাত। নাম কি ও মুফতি সাহেবের নাম কি বলবেন কি? আমার নিজেরই নাম্বার। আপনার নিজের নাম্বার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু মিসড কল দিলে ভালো হতো, নাম্বারটা হয়তো আমি কথাটা আপনার বুঝতে পারছি না, নাম্বার শুনবো কীভাবে? মিসড কল দেন, আমি ব্যাক করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি আব্দুর রাজ্জাক সাহেব মুফতি? জি বলেন। আচ্ছা হ্যাঁ, বলছিলাম যেটা যে কুরবানি মানে যেটা আপনি বললেন, মানে এবার কি স্পষ্ট শুনতে পাচ্ছেন না আবার প্রথম থেকে বলতে হবে? হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসলে শুনেন, কোরআন থেকে তো প্রমাণিত আছে যে সাফসার লিলির অর্থিক অনহার দ্বিতীয় নম্বর আছে মান ওয়াজাদা সাআতান মান ওয়াজাদা সাআতান ফালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না।
মুসাল্লা না। হাদিসের মধ্যে হাদিসের যে একটা হচ্ছে কি যে তোমরা নামাজ আদায় করো এবং তোমরা কুরবানি দাও, যেটি হাদিসের মধ্যে হচ্ছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না সেই জন্য আমার ঈদগাহের মধ্যে না আসে। আপনি কি বলতে চাইছেন এর কেন্দ্রতে কি বোঝা যাচ্ছে? আমি সেটা জানতে চাইছি আমি সে কারণে জানতে চাইছি যে আবু বাক্কার এবং ওমার এরা দুজনে কুরবানি করতো না সামর্থ্য থাকার পরে তাদের উপরে কি ফতোয়া জারি হবে? নিশ্চয় কোনো কারণ ছিল। তারা বলছে শুধুমাত্র যখন জিজ্ঞাসা করা হলো আবু মাসুদ উকবা বিন আমেরকে যে কুরবানির বিষয়ে যে তুমি কুরবানি কেন করছো না, তিনি বলছেন এটা আমি ভয় করছি যে উম্মতের জন্য ওয়াজিব হয়তো বা তারা মনে করবে সেই কারণে। ইমাম বাইহাকি কথাটি নকল করেছে জিল্ড নম্বর 9। এখানে সব জায়গাতে সেখানে যে জিনিসটা নিয়ে এসেছেন ওই জিনিসটা নিয়ে এসেছে যে সকল পরিবারের জন্য, সকল পরিবারের জন্য সেখানে জিনিসটা নিয়ে এসেছে যে সকল পরিবার জন্য এটাকে ওয়াজিব না মনে করে। মানে সকল পরিবার বলতে গেলে উম্মত যেন এটা ওয়াজিব মনে না করে, যেখানে যারা সুন্নত, যারা সুন্নতে অন্তর্ভুক্ত করেছে তারা পরিবার। বলি শুনুন যে আমাকে আমি বলি যে আপনার উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র বলছেন এটা যেন উম্মত ওয়াজিব মনে না করে, যেমন ভাবে সহিহ বুখারীতে যেমন আছে যে তারাবি সংক্রান্ত আল্লাহ রাসূল বলেছিলেন যে এটা যেন উম্মতের জন্য ওয়াজিব না হয় তার জন্য আমি 3 দিন 4 দিন তারপরে আর আসেনি, বুঝতে পারলেন? তো একই কথা এখানে আসছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই বলছে। আবু বকর উমর বিন খাত্তাব তিনিও করতেন না কো, ইমাম বাইহাকি পরিষ্কারভাবে মারিফাতে সুনান ওয়া আসারে 7 অধ্যায় মানে জিল্ড নম্বর 7 ওখানে পরিষ্কারভাবে উনিও একটা বাব গ্যাম করছেন যে এই হাদিস নিয়ে আসছেন। প্রথমে বাপ গ্যাম করছেন যে কুরবানি সুন্নাত হওয়ার দলিল কুরবানি সুন্নাত, ইমাম বুখারী একটা বাপ বেঁধেছে সেই বুখারীতে হাদিস নম্বর 5545 এর অধীনে একটি বাপ বেঁধেছে যে কুরবানি সুন্নাত, আল্লাহ রসুল নিজের সুন্নাত বলেছে, সাহাবি সুন্নাত বলছে, কিন্তু আপনি ওয়াজিব বলছেন আবার বলছেন যারা সেখানে সেই জিনিস নিয়েছে মামাজাদা সাহাদান সালাম ইজাহি সালা ইয়াকলাবা না মুসলিম এখানে নয়, সেখানে হাদিসটা তারা যেটা নিয়েছে যে ওমান আমি আপনাকে বলি আপনি নিজে ইস্তিহাদ বা কিয়াস করছেন হাদিসে পড়ে, কিন্তু যেহেতু সাহাবিরা যখন ফয়সালা দিয়ে দিয়েছে তো সাহাবিদের কাছে আমি অন্য মানুষের কিয়াস বা ইস্তিহাদ কি করতে দেখবো? যখন সাহাবিরা ডাইরেক্ট ইস্তিহাদ করেছে হাদিসের প্রতি তারপর আবার অন্য লোকের কথা শোনার কি প্রয়োজন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে শুনুন, আপনাকে মানতে কে বলেছে? আপনি মানতে পারেন নাও মানতে পারেন, ইস্তিহাদ যেটার প্রতি হয়ে গেছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সরাসরি এটা ওয়াজিব, আপনি সম্মত মানবেন আপনি না দিবেন করে আনি সেটা আপনার ব্যাপার। আরে ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না, বিষয়টা তা না, জীব কি দেব না সে বিষয়টা সেটা না, পরিপূর্ণ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ কোরআন থেকে আপনি আল্লাহ আল্লাহর হুকুম তো আসলে নাই নম্বর, ওয়াজিব কাকে বলে? আরে ভাই কোরআনে থাকলে কি সব জিনিস ওয়াজিব হয়ে যাবে, হাদিসে থাকলে কি সুন্নাত হয়ে যাবে? ওয়াজিব কাকে বলে? 1 মিনিট, ওয়াজিব কাকে বলে? আরে ভাই আমরা তো ভাই আপনাদের কাছে রুকুন কটা ইসলাম, আমি বলছি আপনাদের কাছে রুকুন কয়টা? আচ্ছা আমি বলছি, আমি উত্তর দিচ্ছি, বলছি যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানির জন্য তারা আমার ঈদগাহে না আসি, তাহলে হাদিসটা কিন্তু কোথায়? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি সুস্পষ্ট ভাবে মুআল্লাহ ইমাম মালিক আপনি তো না না আপনি যেহেতু আপনি যখন মাসলা বের করছেন ভাই, তাহলে কথা যখন আপনি মানছেন না, 1 মিনিট, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলতে চেয়েছেন সেটা কি বলছে যে আমি ভয় করছি যে প্রত্যেক পরিবার তোমরা এটাকে ওয়াজিব বা ফরজ না মনে করো, হ্যাঁ এই জন্য তিনি এতিয়াতন কখনো ছেড়েছেন, হ্যাঁ তার মানে কি, তার মানে ওয়াজিব না এটা আপনি অবশ্যই সামর্থ্য, আমি যেটা বলছিলাম আপনি যেহেতু মানে নিজে ইস্তিহাদ করছেন তো আমার ইমাম বুখারি বাব রচনা করেছে কন্যা সুন্নাত হওয়া, ইমাম বাইহাকি রচনা করেছেন আব্দুল ইবনে ওমর তিনি সুন্নাত মনে করতেন, এখানে উকবা বিন আসার তিনি সাহাবীরা তাহলে তারা সুন্নাত মনে করতেন? সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা মুআক্কাদা ভাই, এটা তো আমরা নির্ধারণ করেছি, সুন্নাতে এটা ছাড়তেন না হাদিসের পরে নির্ভর করে সেটা আমরা পালন করব। আর মানে সুন্নাতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা আদি বলেন? মুআক্কাদা, হ্যাঁ মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা আপনি এটাই ভালো জানেন নি,
সুন্নতে মুয়াক্কাদা যদি হয় তাহলে সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে তো গুনাহগার হবে। আর এই বলুন তাহলে হযরত উমারে ফারুক, এক মিনিট, সুন্নতে মুয়াক্কাদা এটা তাই, এটা যেটা উল্লেখ করে যেটা আপনি বলছেন না, এটা হচ্ছে কি যে ইমাম এই নামটা কি তাইমিয়া, ইবনে তাইমিয়া, তিনি এটাকে চেয়েছে উন্নতে উম্মতে মুয়াক্কাদার মধ্যে থেকে তিনি বক্তব্য করেছেন অন্য ইমামদের বক্তব্যটা, কিন্তু ইমামে তাইমিয়া তিনি নিজেও এটাকে ওয়াজিব করার দিয়েছেন। ভাই আপনি কোথায় চলে গেলেন? আপনাকে জিজ্ঞাসা করলাম কোথায়, আপনি কোথায় চলে গেলেন? আমি বলছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সুন্নাত মনে করতেন, তো এত ওয়াজিব কে মনে করতো, কে সুন্নাত মনে করতো, এ দেখে লাভ আছে আমাদের? আরে ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না, আমি আপনাকে বলি সুন্নাত মুয়াক্কাদা ছেড়ে দিলে আপনি বলছেন গুনাহ কাবিরা হবে। কোন ব্যক্তি জোহরের জোহরের পূর্বে চার রাকাত সালাত আদায় করলো না, ধরেন জোহরের চার রাকাত সুন্নাত মুয়াক্কাদা যে সালাতটা আছে পড়লো না, তাই কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যাবে? সুন্নতে কোন ব্যক্তি যদি রেগুলার জোরে এটা ছেড়ে দেয় তবে কাবিরা অন্তর্ভুক্ত, এই কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে কিনা? হ্যাঁ সেটা আপনি বলুন, আমি প্রশ্ন করেছি। অবশ্যই হবে, সহিহ মুসলিম কিতাবুল ঈমান, সহিহ মুসলিম কিতাবুল ঈমান। না না আমি আপনাকে একটা বলছি শেখ, আপনি শুনুন, আপনি একটা কথা বলেন, সহিহ মুসলিম আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহর রাসূলের কাছে একদিন এসে জিজ্ঞাসা করলো আল্লাহ জান্নাতে দিতে চাই কি করব, তিনি বলেন যে রমজান মাসে রোজা পালন করবে, সামর্থ্য থাকলে হজ করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ফরজ সালাত, তারপরে বললো যে হালাল হারাম থেকে বেঁচে থাকবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূলকে পরিষ্কার বলছে এখানে, তো আপনি কিভাবে বলেন গুনাহ কাবিরা হয়ে যাবে যদি ছেড়ে দেয়? হ্যাঁ অবশ্যই গুনাহ কাবিরা হবে, জান্নাতের জন্য আল্লাহ যত বলে মানুষ 17 রাকাত সালাত যথেষ্ট মনে করেছেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল তো বলেছেন যে 17 রাকাতের সালাত যে কেউ যদি সঠিক সময় পড়ে নাই তার জন্য ওয়াজিব হয়ে যাবে জান্নাত। কার জন্য? আল্লাহ রাসূল ব্যক্তিকে পরিষ্কার ভাবে কি বলেছিল, কি নসিহত করেছিল ওই ব্যক্তিকে, কি বলেছিল? সুন্নাত গুলো ছাড়তে বলেছিল? না আল্লাহ রাসূল কি বলেছিল যে জান্নাত, সাহাবীর প্রশ্ন ছিল আমি জান্নাতে যেতে চাই আমি কি করব, তো আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন এই জিনিসগুলো করো, তো ইনাতে সুন্নাতের কথা আল্লাহ রাসূল বলেননি আর কুরবানির কথা বলেন এখানে, তাহলে এখানে যদি কুরবানি যদি, আচ্ছা ইসলামে যে রুকুন সেটা কি ছয়টা আপনাদের নিকট, মানে নামাজ রোজা হজ আপনাকে কুরবানি বললো, আপনাকে ফরজ কে বললো, আপনাকে ফরজ কে বললো? ভাই ওয়াজিব আর ফরজের মধ্যে কত ইঞ্চি ফারাক? হ্যাঁ অনেক পার্থক্য আছে, ফরজ ইনকাম করলে সে কাফের হয়ে যায়, ওয়াজিব ইনকার করলে সে কাফের হবে না, আবার ফারাক নাই মানে জি, ওয়াজিব যদি কোনো ব্যক্তি ইনকার করে তার সে কাফের হবে না। আচ্ছা একটা ওয়াজিব ইনকার করলে তাহলে কিন্তু কাফের হবে না, কিন্তু ফরজ যদি কেউ কোনো ব্যক্তি ইনকার করে তার জন্য সে কাফের হবে। আচ্ছা ঈদের সালাত, ঈদের সালাত ওয়াজিব না সুন্নাত না ফরজ? ঈদের সালাত ওয়াজিব, কেউ যদি ইনকার করে ওয়াজিব। হ্যাঁ ইনকার করলো কেউ, কেউ যদি ইনকার করে কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করবে তার ঈমান চলে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ সুবহানাহু তাআলা বিধান আল্লাহর রাসূল দিয়েছে সে কাফের হবে না? হ্যাঁ কাফের হবে ভাই, আপনার কাছে হতে পারে আমরা তো কাফের হয়ে যাবে যে দিন না। হ্যাঁ তাহলে বেতার বিতের সালাত কে অস্বীকার করলো তার কি আছে তার বিধান, সে কাফের হয়ে যাবে বেতার সালাত? ভাই বেতার তো কাফের কোথায় পায় না। হ্যাঁ বেতার সালাত তো যদি সে ইনকার করে কোনো ব্যক্তি অস্বীকার করে তার জন্য অস্বীকার করবে, যদি অস্বীকার করে হ্যাঁ যে বেতের নামাজ আমি পড়বো না বা বেতের নামাজ বলে আমি কিছু জানি না, কিন্তু অস্বীকার করে সে কাফের হয়ে যায় তার প্রমাণটা কি? আরে ভাই আপনি বলুন, বেতের সালাত কেউ অস্বীকার করে ফেললো সে ব্যক্তি কাফের হয়ে যাবে? আপনি বলছেন তো কাফের, আপনি কি বলছেন, আপনার মাসলা জানতে চাইছি কি? আমি বলছি কাফের হবে না, সে কাবিরা গুনাহ করবে, সে কাফের হবে না, সে কাবিরা গুনাহ করবে না, যে কাফের অবশ্যই হবে না। আচ্ছা আচ্ছা অবশ্যই হবে না, আল্লাহ রাসূল সালাতুল বেতের সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছে আল্লাহ সুবহানাহু তাকে পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছে, তার আরো একটি সালাত দিয়েছে আল্লাহ সুবহানাহু তা দিয়েছেন অস্বীকার করছে, তাও ভাই হাদিসে কুদসি অস্বীকার করছে তাও বলেন বলেন হাদিসে কুদসি যে আল্লাহ রাসূল কি বুখারী শরীফে লিখে গেছেন যে আল্লাহ রাসূল কি হাদিসে বুখারী শরীফে লিখে গেছেন? আপনি এই হাদিসকে ইনকার করুন যে হাদিস নাই আল্লাহ রাসূল বলেনি, অস্বীকার করে আপনি বলছেন সে কাফির হবে না, অথচ বিদেশ সালাত সম্পর্কে আপনি বলছেন কাফির হবে না অস্বীকার করলো, অথচ আল্লাহ স্বয়ং আল্লাহ তিন ওয়াক্ত অতিরিক্ত দিয়েছে, আল্লাহ রাসূল বলছে খুব স্পষ্ট হবে যে আল্লাহ তোমার পাঁচ ওয়াক্ত দিয়েছে তার সঙ্গে আরো তিন এই বিদেশ সালাত দিয়েছে যে অন্য উম্মতকে দেওয়া হয়নি, অস্বীকার আল্লাহ সুবহানাহু তাআলা যখন একটা বিধান দিয়েছে অস্বীকার করছে সে কাফের হবে না?
তারপরে আপনার ঈদের সালাত ওয়াজিব আপনার নিকটে, ওয়াজিব কে যদি অস্বীকার করে সে কাফের হবে না, সালাত কে অস্বীকার করবে? আল্লাহ সুবহানাহু যে বিধান দিয়েছে বছরের দুটো ঈদ, না মাসলা চলছে ওয়াজিব তরককারী সে কি আপনি ফরজের ফরজের জায়গায় পৌঁছে দিতে বলুন, ভিতরের নামাজ কেউ যদি ছেড়ে দেয়, কখনো যদি ছেড়ে দেয় কোনো কারণবশত, হ্যাঁ সেটা কাজা আছে কি? আছে কাজা আছে, আরে বেতের নামাজ কি কোনো যদি ছেড়ে দেয়, সেটি কাজ যদি না আদায় করে বলুন তার ইমান চলে যাবে কি? যে ইমান চলে যাবে কি? কোন ব্যক্তি ফরজ সালাত মানে যদি কাজা হয়ে গেল, সে ব্যক্তি যদি ছেড়ে দেয় তার তার কি মানে কোন ব্যক্তি কাজা হয়ে গেছে ফজর সালাত, তার বিধান কি? ইচ্ছাকৃত কোন ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দিল, তার গুনাহ কি? আপনি বলুন তার গুনাহ কি? সে তো কুফরি করলো, ফরজ নামাজ ছেড়ে দিল, যে কুফরি করলো, আপনাকে মাসলা জিজ্ঞাসা করছি, এক আপনি চলে যাচ্ছেন আর এক আমি না দিব, আপনি আগে আমার প্রশ্ন উত্তর না দিয়ে আপনি আবার পাল্টা প্রশ্ন করছেন, আগে আমার প্রশ্ন উত্তর দিবেন তারপরে আমাকে বলুন। আমি প্রশ্ন করছি, এক লাইন চলে গেছেন, আপনি দ্বিতীয় লাইনে চলে গেছেন। আমি বলছি যে কোন ব্যক্তি জোহরের চার রাকাত সালাত ছেড়ে দিল, আপনাকে কোরআন জোহরের চার রাকাত সালাত, আপনি কাজা কথা বলতে হলে কোথায় চলে গেলেন? আপনি বলেন যে আপনার ইসে ভিতরে কাজা আছে কি নেই, এবার আপনি চলে গেলেন, এবার কোথায় মশলা চলে যাচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন? বেতেরের যদি কাজা আছে, বেতেরের কাজা আছে ফজরের সালাত কে ঘুমিয়ে থাকলো, এবার যদি সে পড়তে চায় তার জন্য কাজা আদায় ওয়াজিব না ওয়াজিব নয়? কোন ব্যক্তি ফজরের সালাতে ঘুমিয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠলো, তার বিধান কি? তার জন্য কি ফজর সালাত ওয়াজিব না কি করবে ও? তো সেই ব্যক্তি যদি তার পরের দিন পুরো শেষ করে উঠে বলুন তার নামাজ পড়া চলবে? হ্যাঁ যতক্ষণ পর্যন্ত জোহরের অক্ত না আসে। তো যাই হোক, আপনাকে আমি সেই মাসে আছি, ওটা আলাদা ভাষায় চলে যাবে। তো আমি আপনাকে যেটা বলছিলাম, ফজরের সালাতে দুই রাকাত কেউ কাজা হয়ে গেছে ঘুম থেকে ওঠে, মানে আল্লাহ তো সহিহ সহিহ মুসলিম মানেন না মানে, এক মিনিট, আরে ভাই আপনি সাহাবীর কথা মানছেন না ভাই, কোরআন কোরআন কি দিলাম ভাই, কোরআন কি আপনি বেশি বুঝছেন সাহাবীর থেকে? ভাই আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা সাহাবীর থেকে কি কোরআন আপনি বেশি বুঝে নিয়েছেন? আপনি তো বকম বকম করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আপনি দাখো ধরছেন, আপনি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ধরে আসছেন। আল্লাহ নবীর হাদিস তো ডাইরেক্ট, এই হাদিস কে আপনি কি বলবেন? আচ্ছা প্রশ্ন আপনার, এই হাদিস টা কি কি বলবেন বলুন? দেবো উত্তর, দেবো আল্লাহ নিজে বলছে সুন্নাত, আর আপনি বলছেন যে এটা ওয়াজিব। কি সুন্নাত? আল্লাহ রাসূল হাদিসটা মনে নাই যে কেউ যদি আমরা প্রথমত এটা করব, ঈদের সালাত আদায় করব, তারপরে আমরা কুরবানি করব, কেউ যদি আগে কুরবানি করে ফেলে সে সুন্নাতে খিলাফ করলো? হ্যাঁ সে কুরবানি হবে, কেউ যদি কুরবানি ঈদের নামাজ পড়ার আগে করে নেয়, আমার মাসলা ওটা না ভাই, মাসলা আমার ওটা না, মাসলা হচ্ছে এটা আল্লাহ রাসূল খুদ নিজে বলেছেন সুন্নাত, তার উত্তর দেন। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকে আমাদের আল্লাহ কি কম বুঝতেন, আগে উত্তর দেন আপনি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি আল্লাহ কি কম বুঝতেন? ওয়ামা আতাকুম রাসূলু ফাসুলু ওয়ামা নাহাকুম আনহু ফানহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যেটা শুনেন সেটাই বলেন। ভাই আপনি এখানে প্রশ্ন করাটা গুস্তাকি করছেন, আল্লাহর সঙ্গে করছেন, বেয়াদবি করছেন আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উল্টো পাল্টা প্রশ্নকারী পরে নানো থাকতে বলতেন, বলুন আমিন বলুন।
তারপরে আল্লাহ না হোক, আমিন বলুন, আমিন আমিন বলছি, আপনি বলুন, আমিন বলুন যে ভাই এখানে প্রমাণিত হয়ে যাবে, ভাই প্রমাণিত হয়ে যাবে। আরে ভাই উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি, আপনি আমি তো বলেছিলাম উত্তর দিয়েছি, আপনি বলুন যে উল্টা পাল্টা প্রশ্ন করছে তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা নানত হোক, আমিন বলুন, আমি বলছি আমিন। আরে ভাই আপনি আমিন বলুন তাহলে, আপনি আমিন বলুন যে উল্টা পাল্টা প্রশ্ন করছে তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা নানত বর্ষিত হোক, বলুন আমিন, আমি বলছি আমিন, অবশ্যই বলুন আমিন, বলুন একবার, একবার আমিন বলুন। আপনার কথা আমি বলবো, আমি বলবো কেন, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব একবার আমিন বলুন, বলুন যে উল্টা পাল্টা প্রশ্ন করছে তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের নালত বর্ষিত হোক, আমিন বলুন, আমিন বলুন। আচ্ছা আমি আরে আমি যে আমার আসল কথা আসুন না, আমি তো পরে বলবো। আরে ভাই আমি বলতে ভয় পাচ্ছেন কেন, তাহলে তাহলে প্রমাণিত হয়ে গেল যে আপনি উল্টা পাল্টা প্রশ্ন করেছিলেন। আপনাদের মতো গোমরা লোকের দোয়া কোনোদিনই কবুল হবে না, আল্লাহ কবুল করবেন গোমরা লোকের দোয়া। ভাই তার জন্য আপনি আমিন বলতে ভয় পাচ্ছেন কেন, আপনি আমিন বলুন, আপনার তো কবুল হবে না। আপনি আপনি গোমরা হয়ে গেছেন, সে গোমরা আমিন আমিন বলে তো চলবে না ভাই। আপনাকে একটা দলিল দিই, আপনাকে দলিল দিই, মানে শুনুন, আমরা শুধু একটা দলিল দিই, আপনি কথা দিয়েছেন কেন, একটা কথা শুন ভাই, আবু জাহেল একবার কাবা শরীফের খেয়াব ধরে বলেছিল, হে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কাবার মালিক যে তুমি তার হস্তক্ষেপে কাবাকে করে দাও, ভাই আল্লাহ কবুল করেছে কি করেনি? আল্লাহ রসুল বলেছে যে আবু জাহেলের ওই ওই দোয়া কবুল করে নিয়েছে, আউযুবিল্লাহ, এই হাদিসটা জানেন না, যখন পবিত্র কোরআন পাঠ করা হয় তখন শয়তানরা পালিয়ে যায়, তো ভাই আপনি আবার কি বলছেন ভাই, আমি আল্লাহ রাসূলের হাদিস বলছি আর আপনি বলছেন শয়তানি করছে এরা। আমি তো কোরআন তো বলছি, সেটা থেকে আপনি শুনেন আসল কথা, আসল জিনিসে আসুন না, আমি সে কথা বলছি, পবিত্র কোরআন কি আপনার উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওমা তা কথা কিছু বলেন নি ভাই, শুনেন পবিত্র কোরআন, পবিত্র বাণী যেটা দিয়েছে সেটা নিতে হবে, কারণ আপনি বুঝবেন না ভাই। আমি উত্তর দিচ্ছি, তো উত্তরটা নিলে তো আপনি শুনবেন, আপনি তো উত্তর নিচ্ছেন নি, জাহাল আমি উত্তর নিয়েছি, আপনি বলুন আবার কি বলবেন, নতুন প্রশ্ন করুন, বলুন প্রশ্ন করুন, সালামু আলাইকুম, প্রশ্ন করুন। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ ফোন কেটে দিলেন, শুনেন কয়েকটা জিনিস শুনলেন আপনি, হ্যাঁ দেন আমি আমি বলি, আপনি বলি, ওই বাস আপনার সাথে ওই বাস ছেড়ে দেন, ওই সময় না, শুনেন বেশি বকার সময় না। আরে ভাই জাস্ট আপনাকে ঠিক আছে ছেড়ে দেন ভাই, আমি একটা জিনিস জানতে, আল্লাহর রাস্তায় একটা মিনিট, আমি যে একটা বললাম যে সফল দিলি রব্বিকে ওয়া না, আরে ভাই ছেড়ে দেন আরেকটা হাদিস বলছি, যদি বলেন তাহলে এর তরজমা আমি করে দেবো, ঠিক আছে? হাদিসের অনুকূলে, এই হাদিসের অনুকূলেই তাহলে হজরত উমরের ফারুক গুনাহ করেছেন, আপনি যেটা বলতে চাইছেন আপনার কথা মতো। আচ্ছা ছেড়ে দিন, আপনাকে বলি, আপনি মশলা ছেড়ে দেন, ওই মশলা ছেড়ে দেন, আমি বলতে চাইছিলাম আপনাকে মহিলাদের মসজিদে গমন এটা কি জায়েজ না হারাম? হ্যালো, মহিলাদের মসজিদে গমন সালাতের জন্য ইমামের নেতৃত্বে পড়বে, তার আলাদাভাবে কাতার হয়ে পর্দার আড়ালে, তো এটা কি জায়েজ না হারাম? কেউ জায়েজ জায়েজ কেউ মনে করে, কিন্তু আপনি বলুন আপনি মনে করেন, হ্যাঁ যদি পড়ে কেউ জায়েজ আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তাদের থেকে ঘরে পড়া হচ্ছে উত্তম, হ্যাঁ যেটা কি আমরা হাদিস কোরআন থেকে যেটা আমরা মনে করি যে জামা পড়া এই ফতোয়াটা কে দিয়েছে ভাই, মহিলাদের জন্য এক মিনিট, একা কি পড়া হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে সেটা হচ্ছে তার জন্য উত্তম মহিলাদের জন্য। হয়ে গেল শেষ? আচ্ছা আপনাকে যে বললেন যে মসজিদে মহিলারা যেতে পারে নামাজ পড়তে পারে, তো বাড়িতে পারা উত্তম তাই তো? অবশ্যই উত্তম। আচ্ছা মানে তার মানে মসজিদে মহিলারা যেতে পারে, তো এই মহিলারা মসজিদে যেতে পারে বাড়িতে পড়া উত্তম, কোন ফতোয়ার কিতাবে আছে হানফি মাসালাই? অনেক হাদিস থেকে আছে, ধরি হাদিস থেকে না, প্রথমে হানফি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হানফি মাসালা থেকে কোথায় আছে বলছি, কে ফতোয়া দিয়েছে হানফি মাসালা? হ্যাঁ হানফি মাসালা কে ফতোয়া দিয়েছে, ফতোয়া কোথায় আছে? আমি হানাফি মাসালা কেন, আমি তো হাদিস থেকে বলছি যে হাদিস থেকে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস পড়েন,
উনি ভালো করে পড়েন ভাই, আপনি গুমরা হয়ে যাবেন একটু আগে ভাই, আপনি গুমরা হয়ে যাবেন ভাই, ভাই আপনি গুমরা হয়ে যাবেন, আপনি হাদিস থেকে দূর দিচ্ছেন, আপনি গুমরা হয়ে যাবেন ভাই, আপনি আহলে হাদিস না, আহলে হাদিস থেকে দলিল ভাই, আহলে হাদিস না, হাদিস থেকে দলিল দিলে গুমরা হয়ে যায়, আপনি গুমরা হবেন নাকি? আহলে আহলে হাদিসের হাদিস থেকে হাদিসের কি বুঝছে? আহলে হাদিসের নাম বলেছে, আহলে হাদিস নামটাই হচ্ছে কি? না না, আপনি একটু তো বললেন, সেই জন্য বললাম, আপনারা বলেন ভাই, আমি সেটা বলছি না, আহলে হাদিস কথা আপনি বলেন, তার আহলে হাদিসটা ছিল কথা, আবার আলাদা বাহাসে চলে যাচ্ছে, ওটা আলাদা বাহাস, আমি যেটা বলছিলাম আপনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ কোথায় লেখা আছে, কোন ফতোয়ার কিতাবে লেখা আছে? কারণ আমি একটা বই পড়লাম, হানাফিদের নামাজ বসির হাসান কাশেমি, তিনি পরিষ্কারভাবে 134 পৃষ্ঠা লিখেছেন যে মহিলাদের মসজিদে যাওয়া মাকরুহ তাহরিম। আর নাসিরুদ্দিন চাঁদপুরি, তিনি হানাফি কেল্লার প্রথম খণ্ডে, তিনিও বলছেন মসজিদে মহিলাদের যাওয়া মাকরুহ তাহরিম। মাকরুহ তাহরিম মানে বুঝতে ভালোই জানেন আপনি। নাসিরুদ্দিন চাঁদপুরি কোন কিতাবে বলেছে? হানাফি কেল্লা প্রথম খণ্ড মহিলাদের জামা চতুর্থ মাত্রা যেটা আছে, হানাফি কেল্লা প্রথম খণ্ড চতুর্থ মাত্রা, চতুর্থ মাত্রা ভালো করে পড়েছেন? খুব ভালো করে পড়েছি। কি বলেছেন উনি? মাকরুহ তাহরিম বলেছে। আরে ভাই, মসজিদে যাওয়া মহিলাদের জন্য সালাতের জন্য মাকরুহ তাহরিম, সালাতের উদ্দেশ্যে মসজিদে মসজিদে মাকরুহ তাহরিম, আপনি তো একটা অন্য কার একটা নাম বললেন প্রথম খন্ডে চতুর্থ মাসালাতে, তিনিও বলছেন এটা মাকরুহ তাহরিম। মাকরুহ তাহরিম কি বলছেন? কত নম্বর পৃষ্ঠাতে বলেছেন? কোনটা 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 দেখতে চাইছেন, হানাফি কেল্লা না হানাফিদের নামাজ? নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব, আপনার যে কত নম্বর প্রকাশন আছে, প্রথম প্রকাশনী নিয়ে দ্বিতীয় প্রকাশনী, প্রথম বর্ধিত সংস্করণ করেছে, আপনার জানা আছে না? হানাফি কেল্লা প্রথমে ছিল অল্প পৃষ্ঠা, তারপরে বর্ধিত সংস্করণ করেছে। তো কোন পৃষ্ঠা? হ্যাঁ, উনি কি বলেছে? মাকরুহ তাহরিম বলেছে। উনি মাকরুহ তাহরিম বলেছে? নাসিরুদ্দিন চাঁদপুরি আগে যার কথা বলেছে কি বলেছে? উনিও মাকরুহ তাহরিম বলেছে। উনি বলছেন অপছন্দনীয়, বসির হাসান কাশ্মীর বলেছেন অপছন্দনীয়, আর নাসিরুদ্দিন চাঁদপুরি বলেছেন এটা মাকরুহ তাহরিম। মাকরুহ তাহরিম বলেছে। হ্যাঁ, এই জামাতবদ্ধ যে জামাতে পড়া জায়েজ আছে, জায়েজ দিয়েছে, কিন্তু মাকরুহ তাহরিম বলেছে জামাতবদ্ধ এ পড়তে থাকা, সেটা মাকরুহ তাহরিম উনি বলেছেন, তাই তো? ভাই মাসালা আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি মাসালা বুঝতে পেরেছি, উনি কি বলেছেন পুরোটাই শুনুন। আপনাকে একই কথা অনেক মহিলাদের মসজিদে যাওয়া তিনি বলেছেন এটা মাকরুহ তাহরিম, মানে তো নিষিদ্ধ এটা, আর আপনি বলছেন জায়েজ, আপনি বলছেন জায়েজ, কার কথা মানবো? হ্যাঁ, যদি কোন মহিলা যে জামাতে নামাজ নামাজ জায়েজ জায়েজ অবশ্যই, তবে তার থেকে শর্ত অনেক কম পাবে। দ্বিতীয় নম্বর, এই জামাতে পড়ার যে নিয়ম চালু করে যাওয়া সেটা একটু মাকরুহ তাহরিমই। আপনি বলুন যে আপনি আপনি বলুন এই বসে আছেন কাশেমি আর হানাফি মাজহাবের উপরে। ভাই আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি বললেন, আপনাকে একটা প্রশ্ন করি আমি এখানে, আপনি একবার মন থেকে বলুন যে আল্লাহ মানে আল্লাহ কসম কাটতে হবে, আপনি বলুন যে হানাফি মাসালা যেটা হানাফি মাসলা বা মাঝাব প্রচলিত এখন যেটা আছে, দেবন্দী ভাইয়ের যে ফতোয়া দিয়েছে সেই ফতোয়ার অনুকূলে আপনি কথা বললেন, বলুন হানাফি মাসালা যেটা আছে আপনি কি সেই মাসালা পরে অনুকূলে কথা বললেন? হ্যাঁ, তো কার উপরে কথা বললাম? হ্যাঁ, আপনি কি বলছেন যে একটা রানিং মসজিদ আছে ওখানে মহিলারা গিয়ে কি, আপনি মানে শরীয়ত পেয়েছেন কি, কি ছেলেখেলা পেয়েছেন নাকি শরীয়তকে? আপনার পরিষ্কার দুটো বই এখানে বাংলাতে হয়েছে, আরো একটি বই আছে হাদিস আহলাদে হানাফি মাঝে শামসুর রহমান কাশ্মীরি লিখেছেন, দেখবে যে অহেতুক মহিলাদেরকে নিষেধ করা হচ্ছে কি? অহেতুক না ভাই, অহেতুক না, এমন কি বলেছে বৃদ্ধ মহিলাও যেতে পারবে না, বৃদ্ধ মহিলারা যেতে পারবে না। সাহাবায়ে কেরাম যেটা করেছে নিষেধাজ্ঞা, সেই এই তো মাসালাতে চলে এসেছেন,
মাসালা তো চলে এসেছেন, মাসালা তো চলে এসেছেন নাকি কি মাসালা তো চলে এসেছে? আমি মাসালা পুরো আমি এই জন্য বলি যে কোনো হানাফি ভাইরাদেরকে মাসালা বয়ন করতে বলে তারা খোলা মনে মাসালা তাদের পরিষ্কার ভাই বলে না কেন, ভয় পান কেন আপনারা? কি করে বলেন কেন আপনারা পরিষ্কার ভাবে আপনারা মাসালা উপস্থাপন করতে ভয় পান কেন, সেটাই প্রশ্ন। আমরা পরিষ্কারই কথা বলি, না না আপনি এখন পর্যন্ত পরিষ্কার কথা বলেন, আপনাদেরকে পরিষ্কার কথা বলি বলে আপনাদেরকে সর্বসময় আহ্বান করি যে আপনারা আসুন সামনে বুকের পাটা নিয়ে। তো আপনারা তো মানে মাসলা বয়ন করার বুকের পাটা নেই, আপনি মুনাজাত করছেন। ভাই আপনি একটা কথা বলছেন, আপনি যদি একই সঙ্গে দশ মিনিটের কথা বলে আমি দশ মিনিটের চুপ থাকবো? একটা মানুষ যখন কথা বলে তার কথাটা পুরো শুনতে হয়, তারপরে যখন বলে ঠিক আছে বলা শেষ হলো, হ্যাঁ বলা শেষ হলো, তারপরে পালন করেছেন এতক্ষণ কথা হলো, আপনি এই সুন্দর পালন করেছেন কি? এই সুন্দরটা পালন করেছেন যেটা আমাকে উপদেশ দিচ্ছেন? আমি অনেকবার এই সুন্দর পালন করছি ভাই, আপনি আপনার প্রশ্নটা আপনার প্রশ্নটা ঠিক আছে উত্তর দিচ্ছি, এইভাবে শুরু করেছি কিন্তু আপনি মাঝে মধ্যে কথা বলছেন, এবারে কথা ঢুকিয়ে দিলেন। যখন আমরা আপনাদের মাসালা বয়ন করতে বলছি এত ভয় পাচ্ছেন, খোলা হানাফি দেবন্দিতে মাসালা কি সেটা আপনি বয়ন করুন স্পষ্ট হবে। আপনি তো স্পষ্ট হবে কেন অস্পষ্ট বলছেন, সেটা ঠিক করুন। আপনি গেলেন কোরবান, কোরবান তো যখন আমি দুটো হাদিস এবং কোরআন তুললাম, আপনি মাসালা বয়ন করুন নিজেদের হানাফি মাসালা আপনি বয়ন করুন দেখি। বলছি আমাদের নিজেদের হানাফি মাসালা আপনার মতে জানেন, আপনাকে কি বলবো, আপনার পিছনে তো মানে কি যে একটা কথা আছে প্রবাদ বাক্য যে উদ্ভাবনে মুক্ত থেকে কোনো লাভ হবে না, সেরকম সেটা আপনার মাসালা বয়ন করুন ভাই, কি আবোল-তাবোল বলছেন, আপনি বললেন যে মাসালা বয়ন করবো, থামলে তো আমি থেমে গেছি, মাসালা বয়ন করুন। আমি মশলা বল আমি তো কথা আপনাকে বলছি, এখন কোনো মশলা বহন করে কথা বলিনি, আমি শুধু এটাই বলেছি হানাফি মাসালা মহিলাদের মসজিদে গমনের ব্যাপারে কি মাসালা আছে খোলা তারাতে বয়ন করুন। আমি এই জন্য বলি কোন হানাফি মুকাল্লিদ দেওবন্দি হোক আর বেরেলভি হোক, আহলে হাদিস তিন নম্বর শ্রেণীর কাছে তাদের মাসালা বয়ান করে করতে হয় করে, তো তারা প্রমাণ কি করবেন আপনারা? তার দৃষ্টান্ত আপনি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি তার দৃষ্টান্ত যে হানাফি, আমি তো বলছি যে আপনাদের মাসালা বয়ান করতে আপনারা ভয় পান, আপনার মুনাজারা মুনাজারা করবেন বলছেন, তো আসুন না সামনে। আরে ভাই আপনি মাসালা বয়ন করতে পারছেন না, আপনার সঙ্গে কি বলবো, আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরের 33 নম্বর আয়াতে যে যারা মানে জাহেল তাদেরকে সালাম দিতে হবে, আপনার কাছে কি মুনাজারা করবো ভাই? আমি তো বুঝতে পারিনি যে প্রথমে যে আপনি এত নামের পূর্বে ভাই আপনি নামের পূর্বে ভাই নামের পূর্বে মুক্তি লাগিয়েছেন, কে জানে ভাই এটা নামের পূর্বে মুক্তি শুধু মুখোশ আপনার, ভেতরে অন্য কিছু আছে নামের পূর্বে মুক্তি লাগিয়েছেন, কিন্তু এটা যে মুখোশ আমি বুঝতে পারিনি, তো বুঝতে পারলে তো ফোন করতাম না, বুঝতে পারলেন কি? সেটা নিজের মাসালা বয়ন করতে পারছে না ভয় পাচ্ছেন, আবার আমাকে জাহেল বলছেন, দূর কার সঙ্গে যে কথা বলছি, এইসব সাধারণ আপনারা নিজেদেরকে মুফতি বলে ডাকেন কেন, মুখোশ বলবেন, মুখোশ 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 বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশ পরে যেমন সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন, তো মুফতি সেজে আপনারা ধোকা দিচ্ছেন সাধারণ মানুষকে। আসসালামু আলাইকুম জাহেলগুলো। হ্যাঁ আপনি পুরো শান্তি।
আমি আপনাকে কতক্ষণ সময় দিলাম মশলা বয়ন করার জন্য, আপনি মশলা বয়ন করেন না, আমি মিথ্যা বকছি? আপনাকে কি মশলা বয়ন করে, আপনি তো বকেই চলছেন, কি মশলা ভাই? তখন তো আমি কতক্ষণ থেমেছিলাম, এটা মিথ্যা কথা বলছেন ভাই? এটা আপনি একজন আলিম মানুষ না? শোনেন, আমি মিথ্যা বলছি কিনা সে তো আল্লাহ জানে ভালো হবে। আপনি বারবার বলেছেন কোন সময়, যখন একটা মানুষ কোনো মধ্যে থাকে কথা বলে, যখন উত্তপ্ত করে দিয়ে তার মশলা বয়ন করছেন। আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন সেটা বাদ দিয়ে আপনাদের মশলা, আরে আপনার কোনটা জানা সে মশলাটা আপনি জানবেন, তা না করে আপনাদের মশলা, আপনাদের মশলা বলেন, আপনাদের মশলা আমি কতগুলো বলবো, কি বলবো? এই কাজ ভাই আমি একটা জিনিস দেখুন, আপনি এতক্ষণ ধরে ধারাবাহিক ভাবে কথা বলছেন, এখন আমাকে যদি কথা বলতে না দেন, আপনি কতটা কথা বললেন? আমি কি আপনি ধারাবাহিক ভাবে কথা বলছেন, দুটো একটা কথা বলেন ছেড়ে দিতে হবে। ফোনে এক মিনিট কোনো ব্যক্তি ধারাবাহিক ভাবে এক মিনিট বকা মানে অপরের সঙ্গে আরেকজন বেকুব হয়ে বসে থাকবে, এটা আপনি ভালো জানেন যে এক মিনিট ধরে আমি কথা বলে দেবেন, শুনে যাবেন এটা কেমন লাগে, একটা বোকার মতো লাগে, তাই কি না? তো আমি সেটা বলছি বলে যাবেন, এটা কিন্তু, এটা কিন্তু ফোনের দ্বারাতে হয় না ভাই, কথা দ্বারা, এটা ফোনের না না। দেখুন আমি আপনাকে বলি, প্রথমত কুটুক্তি কিন্তু আমি শুরু করিনি। না না, আপনাকে ওই প্রশ্নের জবাব দিই, আপনি যে কথাগুলো বলেন সে কথাগুলো জবাব দিয়ে দিই। আপনি বললেন উত্তপ্ত করে দিয়া, ভাই উত্তপ্ত কিন্তু প্রথমে আমি আপনাকে করিনি, আপনি প্রথমে বলেছেন যে কি বলেছেন বলেন তো, আপনি প্রথমে আমাকে কি বলেছিলেন, কুটুক্তি কে করেছিল গুমরা? আমি আপনি প্রশ্ন জানছেন এখানে হানাফি তুলো আর কি বলে যে ওই মালিকি তুলো এসে তুলো দরকার। আপনি যখন প্রথম জানতে চাইলেন তো আপনাকে বললাম, আপনি কি করলেন যে হযরত উমারে ফারুক রাজি আল্লাহ আপনার হাদিস শোনালেন, তো আমি আপনাকে একটা কোরআনও শোনালাম, তাহলে আপনি আরো হচ্ছে কি যে আপনি কুরবানি প্রসঙ্গ বলতে বলতে মাসা মহিলাদের মাসালাতে চলে যাচ্ছেন কেন আবার? ওটা তো আমি শেষ করে দিয়েছি। আমি আগে থেমে যান, আমার একই কথা তখন থেকে বলছেন, একই কথা তো বারবার, এত বলার কি প্রয়োজন? আমি আপনি তো দুজনে শুনছি কি কথা বলছেন, দলিল দিলেন ইবনু মাজার হাদিসটা দিলেন, তো ভাই আমার প্রশ্ন আপনাকে পাল্টা করেছিলাম একটা, যে ভাই তাহলে এই হাদিস আর এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি জানতেন বেশি বলতেন, তারা যদি সুন্নাত বলে তাহলে কার কথা মানবো, আপনার কথা মানবো না হাদিস কোরআন কথা মানবো? বুঝতে পারলেন? এবার আপনি বলুন। হ্যাঁ বলুন, তারা কি সুন্নাত বলেছে? আবদুল্লাহ ইবনে ওমর ঠিক আছে সুস্পষ্ট বলেছে, এবং আবু উকবা বিন হাদিসটা কি বলেছে পড়ুন হাদিসটা। আমি তখন রাস্তাতে আছি, আপনি তো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি তো বাইরে নেই এখন। তাহলে ঘরে যান, ঘরে যে হাদিসটা ভালো করে দেখুন, দেখে পড়ে। আরে ভাই আপনাকে বলে দিলাম, আপনাকে বাইহা কি সুস্পষ্ট বাব রচনা করেছেন, ইমাম বুখারী বাব রচনা করেছেন। হাদিসটা ভাই হাদিসটা বলবেন, বলার নিজের দলিল শুধু দেখছেন, অপরের দলিল গুলো একটু জানা দরকার আছে আপনার। আপনি বুঝতে পারছেন এখন রাস্তাতে আছি, আপনি ঘরের মধ্যে আছেন, এখন আপনার উচিত হকপন্থী যদি আপনি হন তাহলে আপনার উচিত এখন এই সময় বাইহাকি মালিকাতুস সুনান জিল্দ নাম্বার 9 এটা খুলে একটা দেখা কুরবানি অধ্যায়টা, যে কি হাদিস আছে ওখানে, হাদিসটা আপনি পড়ে শোনাবেন। আরে ভাই আপনাকে তো বলুন না, যে আপনি যে হাদিসের কিতাবটা বলছেন এই ক্ষেত্রে কিতাবটা তো আমার কাছে সব সময় নাই, আর আমার কাছে আপনি মাকতিবাতে শামিলা ব্যবহার করেন, শামিলা ব্যবহার করেন, শামিলা ব্যবহার করেন? মাকতিবাতে শামিলা বাড়িতে আছে, আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি নিজের শুধু মাসালার জন্য আপনি একতরফা হয়ে পড়াশোনা করেছেন, দ্বিতীয় দফা হক না বাতিল আপনি এটা চিন্তাই করেন? অবশ্যই বাড়িতে থাকা মানে কি, তাহলে কি কি বলবো আপনাকে, আরে ভাই রাস্তাতে আছি, একই কথা কি বলছেন, কি কত নম্বর হাদিস বললেন? 5545 সহিহ বুখারী। 5000
সহিহ বুখারী 5543। আচ্ছা একটা জিনিস, আপনি যে হাদিস বলছেন একটা সব বড় জিনিস, আপনারা বাংলা হাদিস থেকে বলছেন না আসল হাদিসের মতন থেকে বলছেন? মূল মিশরি ছাপা থেকে বলছেন, মিশরি ছাপা দারুস সালাম প্রকাশনী, হাদিস মিলবে না। দারুস সালাম প্রকাশনী, দারুস সালাম প্রকাশনী রেফারেন্স দিয়েছি আপনাকে, দারুস সালাম প্রকাশনী 5545। আর মাকতিবাতে শামিলা রেফারেন্স দিলাম, এটা যেটা বললাম 5545, সেটা মাকতিবাতে শামিলা। দারুস সালামের বাবা কোথায়? দারুস সালামের তাহলে মাকতিবাতে শামিলা, মাকতিবাতে শামিলা কোথায় আছে, কোনটা কোন রেফারেন্সটা দেওয়া আছে আপনার তো জানা আছে তাহলে? ইমাম মুসলিম তিনিও বাপ গায়ম করেছেন, ইমাম বাইহাকি তিনি সুনানুল কুবরা লিল বাইহাকিতে বাপ গায়ম করেছেন, মারিফাতুস সুনান আল আসারে তিনি বাপ গায়ম করেছেন। কত কত বললেন, কত নম্বর হাদিস? কোনটা কুরবানী? এই কুরবানীর কথা বলেন কিতাবুল হাজার 5545, 5545, 5545। এক মিনিট দেখি, আপনার এই হাদিসটা জানা নেই ভাই, এত মাশহুর হাদিস সেই বুখারীর। কোনটা? জাল্লা রাসূল পরিষ্কার ভাবে বলছেন যে প্রথমত আমরা সালাত আদায় করব, তারপরে কুরবানি করব, যে আমার পরিপন্থী করলো সে আমার সুন্নতের খিলাফ করলো। অনুচ্ছেদ রচনা করেছে এইভাবেই যে কুরবানি সুন্নাত আল্লাহর হুকুম, তারপরে দ্বিতীয়ত বাকিগুলো সবই হচ্ছে কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নতি বলেছেন, যে এটাই আমার তরিকা, বিবাহ করে এটা আমার তরিকা, কুরবানি সুন্নাত হওয়ার দলিল কেন কায়েম করলো? যেমন ইমাম তিরমিজি কায়েম করে অনেক জায়গায় যে রাফেল আদায় না করা তারকে রাফেল আদায়ের বাপ কায়েম করেনি, যেটা তাদের দলিল যারা এই কথা বলে, যারা জোরে সুরা বিসমিল্লাহ বলে তাদের বাপ কায়েম করেছে, যারা আসতে বলে তাদের এইভাবে বাপ কায়েম করেছে। তিনি বলছেন সুন্নাত, এটা আবু বকর উমর তারা করতেন না, ইবনে উমর তিনি সুন্নাত মনে করতেন। আপনি তো সেটা কথা বললেন, আপনি তো সেটা কথা বললেন, কিন্তু আপনাকে তো আমিও দলিল দিলাম ভাই আমার। আপনার দলিল তো আপনি যে দলিল দিলেন ভাই, আপনার বুঝটা বুঝ নিব না সাহাবা থেকে আমার দলিলটা কমজোর বলুন না? না আমার না না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার দলিলটা অকাট্য দলিল, আপনার দলিলটা অকাট্য দলিল, কিন্তু এই দলিলের বুঝটা আমি কার থেকে বুঝটা নিব? আপনার কাছ থেকে নিব না সাহাবারা যে বুঝ নিয়েছেন? ও আমার ঈশাকি কি রাসূল আমি বাদি মাতাবাল্লাহ হুদা, কাদের কাছ থেকে নিব? কাদের কাছ থেকে নেবেন? আল্লাহ তো বলছে ও আমার ঈশাকি কি রাসূল আমি বাদি মাতাবাল্লাহ হুদা, কাদের কথা বলছে? সাবিলিল মুমিনিন আলাইহি মাতাওয়াল্লাহ, কার কথা বলনো? ফাইনা আমানু বি মুসলিম আমানতুম বিহি ফাকাদ ইক্তাদাউ, সূরা বাকারা 137, সূরা নিসা 115, কার কথা বলবো? তাহলে আপনি তো এখানে ইমাম বুখারীর কথা ধরে লিখছেন কেন? আরে ভাই সাহাবী বলছে, দেখো এটা আমরা বুখারী যদি নেন, ইবনে ওমর তিনি বলছেন সুন্নাত গুলো কেন ছেড়ে দিয়েছেন? ইমাম ইবনে ওমর, ওমরের কথা বলছি ভাই, ইবনে ওমর তিনি সুন্নাত মনে করতেন। ওই তাকীদ মুতাবিন উকবা, উকবা বিন উনি আবু মাসুদ তাকীদ গুলো নিয়ে এসেছেন কি? জি আপনি বলছেন ইনি ইমাম বুখারীর যে হাদিস গুলো এসেছে, ইমাম বুখারীর হাদিসের মধ্যে হাসান হাদিসও কম পাওয়া যাবে, তাই তো? ওনার যেটা সুন্নত, এই সুন্নতটাকে রেখে তারপরে বাকি যে হাদিসটা আমি বললাম যেটা হাসান হাদিস, সেটা হচ্ছে কি যে মাওয়াজাত সাআতান সালাম ইযাহি ফালা ইয়াকাবান্না মুসাল্লানা, এই হাদিসটা বললাম। এবারে এই হাদিস এটা সুন্নতে মুয়াক্কাদা, এখানে হাদিসে আল্লাহ হোসেন তাকিদ করছেন, আল্লাহ হোসেন তাকিদ করছেন ভাই আপনি সাহাবাদে যেতেন। দ্বিতীয় নম্বর আল্লাহ আল্লাহ তাআলা খুদ নিজেই বলছেন, তাহলে আপনি ফাইসলাটা
এটাই তো কথা বলছি ভাই, আমি এই কথাটাই বলছি যে আমরা এই কোরআন হাদিস এটা ওই আছে, ফাইসালা কার কাছ থেকে নিবো? তো ফাইসালা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছ থেকে নিতে হবে, তারা কোরআন দিয়েছেন। আপনি ফাইসালাটা দেখুন না। আরে ভাই, আমি সাহাবীদের ফাইসালা পেয়ে গেছি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, মা আনা আলাইহি ওয়া সাহাবী। তো সাহাবীদের যখন আমি পেয়ে গেছি ফাইসালা, ইবনে ওমর সুন্নাত মনে করতেন, আবু মাসউদ বিন উকবা তিনি সুন্নাত মনে করতেন। তো আমি তো সাহাবীদের কাছ থেকে আমি আমার হুজ্জাত, আমি সাহাবীদের হুজ্জাত নিচ্ছি, আর আপনি কি নিচ্ছেন? আপনি আপনার পুস্টটা নিচ্ছেন, কি বুঝলেন? আপনাদের মতভেদই সঠিক নয়, আপনাদের মতই আসল সঠিক নেই ভাই। আমি তো সাহাবীদের মতে পড়েছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আপনি কি মতে পড়ে নেই? এই হাদিসটা আপনাদের কি? হ্যাঁ অবশ্যই আছে। এই জন্য তাহলে আপনি কেন মানছেন না? সাহাবীরা যেহেতু ফতোয়া ইমাম, সাহাবীরা কি এই হাদিসটা জানতেন না? সুনান ইবনে মাজার ওই হাদিসটা জানতেন না? আমার মুসাল্লাতে তোমরা আসবে না, এই হাদিস জানতো না? না কোরআনের ফাসাল লিল রব্বি কান হাদিসটা জানতো না? সাহাবীরা পবিত্র গুণের সূরা কাউসারের শেষ আয়াতটা জানতো না? না আপনার এই ইবনে মাজার আমার মুসাল্লাতে আসবে না, এই হাদিসটা জানতো না? যে তারা তারপরে যেটা সুন্নাত মনে করতো, মানে আপনার মত, মানে আপনার মত লোকেরা তাহাজ্জুদ করতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাইরেক্ট আমি ইবনে ওমরের কথা বলছি, তিনি সুন্নাত মনে করতেন, আর আপনি তারপরে বলছেন আমি আমার কথা বলবো? হ্যাঁ আপনি তো আপনার মতে তাবিল করছেন। কোথায় তাবিল করলাম? আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তুমি হবে তোমার ফারুক ইবন কি বলেছেন, সেখানে বলেছেন সেখানে কি কি শব্দটা ব্যবহার করেছেন, সেই শব্দটা সম্পর্কে আপনার জ্ঞান নেই। আরে কেমন কথা বলছেন ভাই, ইবনে ওমর সুন্নাত মনে করতেন, আর আপনি কি কথা বলছেন ভাই? হ্যাঁ সেটা সে শব্দটা পুরো হাদিসটা কিন্তু বললো, আপনাকে ওই জন্যই বলেছিলাম যে আপনি হাদিসটা পড়ুন, আমার তো পড়া আছে হাদিসটা, আপনি নিজেই পড়ুন, নিজে পড়ার পরে আপনাকে। আরে ভাই কেমন কথা বলছেন আপনি! হ্যাঁ আমি তো এটা কথা ওয়াজিব হওয়ার জন্য বললেন, তাগিদ দিয়েছে আল্লাহ রসুল তারাবির জন্য, তাগিদ দিয়েছে তারাবি কি ওয়াজিব হয়ে গেছে? কবর বেঁধে লেখতেন, তাগিদ করেছে, এটা কি ওয়াজিব তারাবির সালাত? না না, আপনি তাগিদের কথা বলছেন, আমাকে অন্য হাদিস থেকে দেখতে হবে কি করেছে। আল্লাহ রাসূল তারাবিতে তাগিদ দিয়েছেন, বিবিদেরকে জাগিয়ে দিয়েছেন, কোমর বেঁধে লেগেছেন, তো তাই বলে কি তারাবিটা ওয়াজিব হয়ে গেছে উম্মতের জন্য? কি তাগিদ দিয়েছে বলো? নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছে। তোমরা যদি না পড়ো তাহলে আমার বিবির মধ্যে থাকবে না, এরকম বলেছেন। সে তাগিদটা কি আছে? তাগিদের মধ্যে পার্থক্য থাকে, আপনাকে বিবির মধ্যে পার্থক্য থাকে, সেখানে কি তাগিদ দিয়েছেন? হ্যাঁ নামাজের মধ্যে যেটা বলছেন আপনি সে কথাই আসুন। না না আমি শুধু সে কথা না, তাগিদ দিয়েছেন কারণে, যাতে নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, সেখানে হচ্ছে কি, সেখানে হচ্ছে কি, সেটা ওয়াজিব তার জন্য হবে না, তার জন্য হবে না, তা সেখানে ফজিলতটা তার বেশি আসবে। কেমন কথা বলছেন! সার্বিক ভাবে এটা বোঝা গেল আপনার কথা দ্বারা, এটা বোঝা যাচ্ছে আপনার কথা দ্বারা সার্বিক ভাবে, যে যাই হোক যে কোরআন সুন্নাহ বর্তমান আমাদের বুঝতে হবে, সাহাবীদের বুঝ নিলে চলবে না, তাহলে মানে সাবিতা মুজ বোঝা যাবে না আপনার কথা অনুযায়ী। আমাদের বুঝতে তো আপনি নিজেই বুঝতে পারছেন না। আমি তো বুঝে নিয়েছি, আমি ইবনে ওমরে বলছি সুন্নাত মনে করতেন, আবু বকর সুন্নাত মনে করতেন, ওমর বিন খাত্তাব সুন্নাত মনে করতেন, আপনার মতো শুনেন, আবু মাসুদ মানুষ তিনি সুন্নাত মনে করতেন, বড় মানুষ একটা ফতোয়া দিচ্ছে, আপনার মতো ভার্সিটির বড় মানুষ একটা ফতোয়া দিচ্ছে ভাই, আপনি ফতোয়া দেওয়ার হক রাখেন? যে নাম্বার কথা আপনাদের যে আপনি আপনি ফতোয়া দেওয়ার হক রাখেন, আপনাদের যে ইমাম, আপনি ফতোয়া দেওয়ার হক রাখেন? আমাদের ইমাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইবনে তাইমিয়া আপনাদের কাছে হুজ্জাত না? ইমাম তাইমিয়া বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া আপনাদের কাছে হুজ্জাত কি না হুজ্জাত না বলুন? আর আলবানিও বলেছেন, উনিও বলেছেন এটা যে ওয়াজিব, ভালো করে। আরে ভাই আপনাকে কি বলছি, ইমাম ইবনে তাইমিয়া আপনাদের কাছে হুজ্জাত কি হুজ্জাত না? হ্যাঁ অবশ্যই হুজ্জাত, অবশ্যই হুজ্জাত। আমাদের বললেন কেন? এক মিনিট, আমাদের বলেন বেশি সেটাকে প্রাধান্য দেন, যে যেটা মানে আমরা মনে করি বলে এটা প্রাধান্য দেন, তাই একটা বুঝতে পারলেন?
আমরা সেটা হচ্ছে ইমাম তাই ভাই, আমি যেখানে তাহাজ্জুদের কথা বলছি সেখানে কেন এইসব ইমামের কথা আসবে ভাই? ইমাম মালিক সুন্নাত বলেছে, ইমাম আহমদ সুন্নাত বলেছে, ইমাম শাফি সুন্নাত বলেছে। সাহাবীদের কথাটা আপনি বুঝতে ভুল করছেন, ওই জন্য আপনাকে ভাই আমি কিছু বুঝতে ভুল করলাম। ইমাম ইবনে ওমর তিনি সুন্নাত তিনি স্পষ্ট ভাবে সুন্নাত সুন্নাল আল্লাহ বলেছেন। কি শব্দটা আছে, কি শব্দটা আছে সেটা আগে বলুন। আপনি একটু স্বীকার করলেন আবার, এখন একটু আগে স্বীকার করলেন আবার, এখন আপনার হোয়াটসঅ্যাপ আছে কি? হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো তাহলে, আপনাকে স্ক্যান করে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ আছে কি? স্ক্যান করে দিয়ে দেবো, পড়ে নেবেন। ইনশাআল্লাহ তাহলে আপনাকে আমি ইনশাআল্লাহ আপনাকে তাহলে আমি ওই দুটো মারেফতের সুনান আসাদ থেকে আর সুনান বাইহাকী লীল কুবরা থেকে আপনাকে দিয়ে দেবো। ওটা হচ্ছে শুধু দিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে আপনি যে নিজে বুঝিয়ে নিজেই করবেন। এটা যেটা ওখানে ইবনে ওমর কি বলেছে দেখে নেবেন কি ফতোয়া দিয়েছে। আর আপনার তো এটা ভালো করে জানা আছে ইবনে ওমর সুন্নতের ব্যাপারে কেমন একবার ডিড ছিল, বোতাম খুলে রাখতো, যেভাবে আল্লাহ রাসূল খেত সেভাবে খেত, সমস্ত কিছু কপি করে। হযরত ওমর কে, হযরত ওমর ফারুক তুমি তো মানেননি আপনারা। আপনারা খুদ এখানে ওমর বিন খাত্তাবের কথা মানছেন না কুরবানি মাসালাতে? হানফি মাজহাবের একটা ওসুল যে ইমাম আবু হানিফাকে বাঁচিয়ে রেখে তারপরে কোন সুন্নাহ মানতে হবে। হানাফি মাযহাবের এটা উসুল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি মাসলার সমস্যা এমন ভাবে করেছেন যে সেখানে কোরআন হাদিস এবং সাহাবাদের কল পর্যন্ত বাদ যায়নি। আর ইমাম শাফি বাদ দিয়েছে নাকি? এসে হাজির হয়ে গেছে ইমাম শাফি, বাদ দিয়েছে, হাজির হয়ে গেছে ইমাম শাফি, বাদ দিয়েছে ফাতুল বারি পড়েছেন কি? ফাতুল বারি ইমাম হাজার আসকালানি কি বলছে? ইরশাদুল শারি আল্লামা কাস্তানি বলছেন সুস্পষ্ট ভাবে তার সহিহ বুখারীর হাশিয়াতে লিখছেন যে আমাদের নিকটে ইমামে আজম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল। প্রত্যেকটা মাঝহাবীরা বিশেষ করে যে যে মাঝহাবের অনুসরণ করে তাদের ইমামকে তারা সকলে বলেছে আমাদের ইমাম হচ্ছে ইমামে আজম, আমাদের ইমাম ইমামে আজম। তদ্রূপ আপনারা বলছেন তো ভাই আপনারা আপনারা ঠিক করুন কি ইমামে আজম আগে। চার মাঝহাবের ইমাম মালিকের অনুসারে বলছে আমাদের ইমাম হচ্ছে ইমামে আজম, ইমাম আহমদের অনুসারে বলছে আমাদের ইমাম ইমাম আজম। হ্যাঁ ইমাম হাজার আসকালানি সুস্পষ্ট ভাবে তিনি ব্যাখ্যা করেছেন সকলের কথাকে নকল করে, বলছে ইমামে আজম হচ্ছে যে খলিফাতুল মুসলিমিন, যে বর্তমান খলিফা থাকবে সে হচ্ছে ইমামে আজম। সবাইকে রদ করেছে। ভাই আপনার নামটা জানতে পারি? নামটার কথা বললাম, এতক্ষণ ধরে নাম জানেন না? না বাস নাম জানি না, বলে জিজ্ঞাসা করছি। রুহুল আমিন বলছি। আপনাকে হানাফি ফিক থেকে দিলাম, শাফি থেকে দিলাম, আহমদ থেকে দিলাম, মালিক থেকে দিলাম, কোরআন সুন্নাহ থেকে দিলাম, সাহাবি থেকে দিলাম, তাবে তাবেইন থেকে দিলাম, মুহাদ্দিসদের কথা দিলাম। আমি তো একটাও দেননি, সে আল্লাহ সাক্ষী আছে, তাদের নামগুলি তো বলে যাচ্ছে, আল্লাহ সাক্ষী আছে, নামগুলি তো বলে যাচ্ছে। ঠিক আছে, আর আপনি একপেশে কথা বলছেন ভাই, একপেশে কথা বলা আমাদের অভ্যাস নাই। যারা মাঝহাবের অনুসরণ, যে কোনো একটা মাঝহাবের অনুসরণ করে তারা একপেশে কথা বলবে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। বুঝতে পারলেন ভাই? যারা যে কোনো একটা মাঝহাব, মানে হোক হানাফি বা শাফি মালিকি বা হাম্বলি, তারা যখন ইমাম তাদের ইমাম মুফতিরা যখন কথা বলবে তাদের মাঝহাবকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলবে, এটা তো ইজমা দ্বারা প্রমাণিত। আর এটা নাসিরুদ্দিন চাঁদপুরি ইমাম মানবো কেন তো লিখেছে এই কথাই। বুঝতে পারলেন ভাই? নাসিরুদ্দিন চাঁদপুরি দেখুন 39 আর 40 পৃষ্ঠা খুলুন, ইমাম মানবো কেন লিখছে কোনো হাদিস যদি সহি সাব্যস্ত হয় আর সেটা যদি ইমাম মুস্তাহিদের খিলাফ চলে যায় সেক্ষেত্রে হাদিসকে বাদ দিয়ে ইমামের কথাকে প্রাধান্য দিতে হবে, কারণ আমরা মুকাল্লিদ। বুঝতে পারলেন কি? এটা আপনাদের ওসুল ভাই। হ্যাঁ লিখেছেন আপনারা ভাই, নাসিরুদ্দিন চাঁদপুরি কথা বলছিলেন উনি লিখেছেন 39 আর 40 পৃষ্ঠা ইমাম মানবো কেন।
আর পাল্টা আমাদের বলে দিচ্ছেন। হ্যাঁ, 40 পৃষ্ঠা প্রথম পাঁচটা লাইন পড়ুন। আপনাকে এক কথা বলছি, এক আপনি শুনেছেন? আচ্ছা কি আছে আপনি পড়ুন তাহলে। আপনি কথা বলেছেন এক আর আপনি শুনেছেন? ভাই আমি পড়েছি ভাই, আমার কাছে আছে রীতিমতো, আপনাকে একবার সেম হুবহু অনুবাদ বলে দিব। কি একবার কি লিখেছে উনি? বলছে, ইমাম মুস্তাহিদের খেলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, সেক্ষেত্রে একজন সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসে পড়ে আমল করা জায়েজ নয়, না জায়েজ। অনলাইন কি বলেছে সে? যে অনলাইন কি বলেছে? কি বুঝতালাম না, আবার বলুন। অনলাইন কি বলেছে উনি? সাধারণ আলেম বাক্যটা নিয়ে এসেছেন এখানে। হুম, তো পৃথিবীতে এখন পৃথিবীতে এখন আপনি কথাটাই বলুন, সে কোন শব্দটা কি বলেছে? সেই একটা একটা শব্দ তো এক একটা জিনিসকে পুরো পরিবর্তন করবে। না না, আপনি বলুন কি পরিবর্তন করবে। ওই যে ধোঁয়া ছাড়েন না, এই ধোঁয়া ছাড়েন না, তার মধ্যে কি বলছেন? সে বলেছে যে যেটা মজা বাজে সেটাই মেনে নেবো। কি শব্দটা আপনি নিয়ে আসছেন? কিন্তু উনি কোন শব্দটার কারণে বলেছে? কারণটা যেখান হচ্ছে যে আমাদের ওই একটা আশরাফ আলী থানি রহমতুল্লাহ আলাই আমার কথা সেটা না, আমি আপনাকে বললাম এক পেশি কথা কারা বলে তার জন্য দলিল উপস্থাপন করেছি, অন্য মাসালাতে যেতে হবে না এখন। আমি বলছি এক পেশি কথা কারা বলে তার দলিল স্বয়ং স্পষ্ট হয়েছে, ইমাম মুস্তাহিদের খেলাফ যদি কোনো হাদিস চলে সেক্ষেত্রে একজন সাধারণ আলিমের উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ না, নাজায়েজ করেছেন সহি হাদিসের কথা উল্লেখ করে। কেমন কথা বলছেন ভাই? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না এই হাদিসের সঠিক ভাবার কথা বা সঠিক মরমার কথা কি সেটা তাকে বুঝতে গেলেও যে সে সাধারণ আলেমের জন্য সম্ভবপর নয়, এই জন্য উনি এই কথাটা নিয়ে এসেছেন। ভাই পৃথিবীতে কোনো মোকাল্লি সাধারণ না কি আছে সাধারণ? ভাই পৃথিবীর সমস্ত মোকাল্লি তো সাধারণ আলিমের অন্তর্ভুক্ত। না না ভাই, আপনি আমাকে বলুন সাধারণ আলিমের ডেফিনেশন কি? সাধারণ আলিম পৃথিবীতে মুকাল্লিদ যে হবে, সে তো সাধারণ আলিম বলে মুকাল্লিদ, সে তাকলিদ করছে। হানাফি মাঝেবে কে ইয়ে আছে যে অসাধারণ আলিম? সাধারণ আলিম না তো। আশরাফ আলী থানভী কি সাধারণ আলিম ছিলেন না কি ছিলেন? এমন কথা বলছেন তো হাসি পালে কি করবো বলেন? কথা তো শেষ হয়নি, কথাটা কিছু বুঝতেই পারলাম না। বুঝতে পাচ্ছি আপনি যে সাধারণ আলিমের প্রশ্ন করছি, আশরাফ আলী থানভী কি সাধারণ আলিম ছিলেন? আপনি সাধারণ আলিম একটা অসাধারণ আলিমের নাম বলুন পৃথিবীতে। হানফি মাজহাবের অসাধারণ আলিম কে আছে ভাই? মুকাল্লিদ হলে তো সাধারণ হয়ে গেল। তো যে আপনি হচ্ছে আশরাফ আলী থানভী, তিনি কি বলেছেন? তিনি হাদিস পেয়ে তিনি হচ্ছে সেটাকে তার প্রতি আমল করে এই জিনিসটাকে ছেড়ে দিয়েছেন, বলুন কি আপনি প্রশ্ন করছেন কি? আপনি তো বলছেন যে এই তো আপনি যেগুলো সাধারণ আলেমের কথা যাচ্ছি, সাধারণ আলেমরাই তো আপনাদেরকে নিয়ে বসতে চাইছি। আসুন। আরে ভাই সাধারণ আলিম আপনার কোরআন হাদিস বুঝবেন না, নিজে স্বীকার করছেন, আপনাদের সঙ্গে আর বসে লাভ কি? আপনারা তো বলছেন কোরআন হাদিস আপনারা বুঝবেন না, আপনাদের আমল জায়েজ নয়, তো আপনাদের বসে আমাদের লাভ আছে কোনো? আপনারা আগে থেকে নিজের দৃঢ় আকীদা পোষণ করে রেখেছেন যে সাধারণ আমরা আলিম, আমরা তো কোরআন হাদিস বুঝবো না, তা আমাদের মাধ্যমে খিলাফ যত আহলে হাদিসরা দলিল পেশ করুক বা অন্য কেউ সাফিরা পেশ করুক আপনারা মানবেন না, এটা তো আপনাদের আকীদা। আকীদা পরিবর্তন করুন আগে, তারপরে ইনশাল্লাহ বুঝবো। আকীদা পরিবর্তন তো আগে তো বসেই মানাতে হয়। আরে ভাই বসে না, আপনাদের আকীদা পরিবর্তন করুন যে আমরা আজকে থেকে এই আকীদা ছেড়ে দিলাম।
আকীদা ছেড়ে তওবা করতে হবে। তারা যখন প্রমাণ যখন দিবে না, তখন হচ্ছে কি আকীদাকে ছেড়ে দিয়ে তওবা করতে হবে। যে এতদিন ধরে যে আকীদা পোষণ করতাম, যে একজন সাধারণ আলিমের জন্য উক্ত সহিহ হাদিস উপর আমল করা জায়েজ নয়, শুধু সাধারণ আলিমের জন্য জায়েজ নয় এতটা বললে তো হতো। কোরআনের আয়াত কেউ ছাড়েননি, যে কোরআন যদি চলে আসে সরাসরি সেক্ষেত্রেও মানা যাবে না, সাহাবিদের আসার যদি চলে আসে সেক্ষেত্রেও মানা যাবে না। এতদূর পর্যন্ত বলেছেন ভাই, তো আপনাদের এই আকিদা পরিবর্তন করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বসবো, কিন্তু আপনার এমন আকিদা যে বসে থাকলে যে আমরা হালের গরু দিব না যতই বল, এরকম আকিদার লোকের সঙ্গে কে বসবে? আপনি বসবেন ভাই? বুঝবেন কি আপনি? কোনো একটা হালের গরু দিব না বলে চিন্তা করে রেখে দিয়েছি সে গল্পের মতো। আমি যদি বলি যে আকীদা আমি ছেড়ে দেবো, তওবা করে আসুন ইনশাল্লাহ বসবো। তওবা করতে হবে দিয়ে। তওবা করলে কি করে বিশ্বাস করবেন? আমি তওবা করব, আপনি গ্যারান্টি নেন যে? বলুন কি গ্যারান্টি? আপনি গ্যারান্টি নেন? হ্যাঁ তওবা করব আমি। আপনি গ্যারান্টি নেন যে বসবো বলে? জি আমি তওবা করব, আপনি গ্যারান্টি নেন যে আমি বসবো বলে? আচ্ছা আপনারা একটা কিতাবে লিখুন আজ পর্যন্ত, কারণ অথেন্টিক হতে হবে, না চেত আবার পরবর্তী সময় আপনারা উল্টা পাল্টা বলে বেড়াবেন। আমরা তওবা করছি, জনসাধারণ কাছে এটা প্রচার করতে হবে, কারণ জনসাধারণকে কত মানুষকে গুমরা করেছেন এই আকীদা দিয়ে। তাহলে আপনাকে আল্লাহ রাসূল বলেছেন যে জনসাধারণের হক মানলে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইলে আমরা অতটাই তওবা করব যে যদি তাকলিদ না জায়েজ হয় তাহলে আমরা তওবা করলাম যে আমরা আজকে তাকলিদ করা ছেড়ে দেবো। আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে পাওয়া যায়, কিন্তু বান্দার সঙ্গে জড়িত পাপ যদি হয়ে যায় সেক্ষেত্রে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। যেহেতু তাকলিদ ওয়াজিব, আজ মধ্যে ফতোয়া দিয়ে এসেছেন কোরআন সুন্নাহ চলাফেরা তাকলিদ আমাদের জন্য মুকাল্লিদের জন্য ওয়াজিব, তাই প্রথম বই লিখে সেটাকে প্রচার করতে হবে বিশ্ব মার্কেটে। তো বার করে বই লিখতে হবে তো তাকলিদের উপরে খণ্ডনে রাত্রে তাকলিদ নিজে স্বীকার প্রথমে করে নিলেন যে আমি তওবা করে তাহলে বসবো, তো বসতে চাইছেন তো আগে আপনি তওবা করবেন না? আপনি যখন লিখিত হিসেবে কথা বলছেন না, বলুন আগে আপনি চুক্তির কথা শেষ করেন, চুক্তি শুনে কি? হ্যাঁ বলুন, চুক্তিটা উভয় পক্ষেই হয়। হুম বলুন, বলতে থাকুন। আমি বললাম চুক্তিটা উভয় পক্ষেই হয়। হুদায়বিয়ার সন্ধির চুক্তিটা মনে আছে কি আপনার? কাফেরা কাকে দেখে লিখে নিয়েছিল, কে কে কি শর্ত রেখেছিল, আর উভয় পক্ষ শর্ত রেখেছিল কি? আল্লাহ রাসূলের সঙ্গে যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল সেই সময় কাফেরা যেসব চুক্তি রেখেছিল, আল্লাহ রাসূল পাল্টা কোনো চুক্তি রেখেছিল? যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ উঠিয়ে দিতে বলেছেন, সব উঠিয়ে বলেছেন, আমি বললাম সব উঠিয়ে দিতে বলেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কি মানে থাকেনি, চুক্তি থাকেনি? চুক্তি কি? কাফেরা যেটা দিতে সেটা সম্মত পোষণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হুদায়বিয়ার সন্ধির চুক্তিটা একটু ভালো করে পড়ুন, সূরা ফাতিহা 2 নম্বর আয়াতের ব্যাখ্যাগুলো পড়ুন। কাফেরা যে চুক্তি নির্ধারণ করেছে আল্লাহ রাসূল সম্মতি পোষণ করেছেন ভাই। হ্যাঁ সম্মতি পোষণ করা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার সম্মতি তারা শর্ত দিয়েছে। তাহলে হচ্ছে কি, এই পক্ষে একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের জন্য শর্ত দিয়েছে, তাহলে উভয় চুক্তি উভয় পক্ষের কোনো প্রস্তাব এবং চুক্তি আসার শর্ত আছে না? নাই ভাই। শুনুন আপনাকে বলি, আপনার যেহেতু প্রথমে বললেন আহ্বান করছি, আপনারা কেন বসতেন না, তার জন্য তো আমরা আপনাদেরকে দিব, আপনার সবগুলোতে সম্মতি দিতে হবে, আপনারা কোনো পাল্টা কোনো পরামর্শ দিতে পারবেন না। তো আমি তো আপনাকে বললাম এই শর্তে রাজি হয়ে আপনি বিশ্ব মার্কেটে বই আগে প্রচার করুন। বিশ্ব মার্কেটে আমি তো যেটা প্রচার করবো যে তকলিদ যেটা হচ্ছে আমি আজকের জন্য আমি মানলাম, আমি ছেড়ে দিলাম, কিন্তু তকলিদ যদি প্রমাণ হয় সেটাকে আপনাদেরকে সেটাই করতে হবে যে আমরা এখন আপনারা প্রমাণ করে দেবেন, তখন আমরা বিশ্ব মার্কেটে প্রচার করবো, মাস আলহামদুলিল্লাহ প্রচার করবো। তখন একই চুক্তি না, একই চুক্তি তো হবে না ভাই, কেন একই চুক্তি তো হবে ভাই, ওই চুক্তি তো ছিল না এটাই আপনাদের বোঝার ভুল, এটাই বোঝার ভুল, এটা বোঝার ভুল আপনাদের, বুঝলেন তো? এখন কোরআন হাদিস দিয়ে আপনি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারলেন না চুক্তি শর্ত কি হয়? আপনি তো চুক্তিতেই যে পাপাল দেখাচ্ছেন,
ভাই চুক্তি, আরে ভাই কোরআন সুন্নাহ থেকে চুক্তি আপনাকে দেখিয়ে দিলাম, তারপরে আপনি যদি অস্বীকার করেন অস্বীকার করুন। আপনি পাল্টি খেয়েছেন, বিরোধীরা চুক্তি দিয়েছিল আল্লাহ রাসূলকে, কাফেররা চুক্তি দিয়েছে, আল্লাহ রাসূল সম্মতি পোষণ করেছিলেন, তাই আমরা যে চুক্তি দেব সেই সম্মতি পোষণ করতে হবে। আপনি পাল্টা কোনো চুক্তি দিতে পারবেন না। ঠিক আছে, পাল্টা জানা থাকলে এত বড় কথা বলতেন না ভাই, এতক্ষণ কথা বলার প্রয়োজন ছিল না। শ্যামল স্যার গেলে এছাড়াই কাফি, কথা তো আপনি বলেই চলছেন। ছাড়ুন, আপনার চুক্তি চুক্তি সম্পর্কে আপনার অবগত নন, আপনার সঙ্গে কি কথা বলতে হবে আর। সেটা বোঝা যাচ্ছে ভাই, একটা চুক্তিতে রাজি হতে পারছেন না, ঘরের মধ্যে বসে আছেন, নিজের মাথাটা পয়েন্ট করতে ভয় পাচ্ছেন, আবার আপনি নিজের মাথাটা পয়েন্ট করতে পারেন না। আল্লাহ সামনে আপনার সঙ্গে কি আপনার সঙ্গে আলোচনা করবো, মশলা বহন করতে পারছেন, মহিলাদের মসজিদে যাবে তার বিধান কি মশলা প্রমাণ করতে বলতে পারেননি, প্রমাণ করবেন কি? ঠিক আছে, মশলা যখন বয়ান করবেন না, চুক্তিতে রাজি হবেন না, তাহলে আর কি কোরআন সুন্নাহ থেকে খিলাফ কথা বলছেন? সবাই রাজি হবো, চুক্তির মতো চুক্তি করুন, সবাই রাজি হবো, চুক্তির মতো চুক্তি করছেন, কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করে দিয়েছি, আপনারা বিশ্ব মার্কেটে আহ্বান করছেন আমাদেরকে, আমরাই তো দেবো দাওয়াত।